কাতালোনিয়ায় আগাম নির্বাচনের চ্যালেঞ্জ সাহিত্য সাহিত্য অঞ্চল আগাম নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করার কথা জানিয়েছেন অঞ্চলটির ক্ষমতাচ্যুত নেতা কার্লোস বলেছেন নির্বাচনের ফলাফলের প্রতি শ্রদ্ধা রাখবেন তিনি কিন্তু স্পেনের কেন্দ্রীয় সরকার নির্বাচনের ফলাফলের প্রতি শ্রদ্ধা রাখতে পারবে কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি গত মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আগামী একুশ ডিসেম্বর কাতালোনিয়ায় আগাম নির্বাচনের ঘোষণা করে স্পেনের কেন্দ্রীয় সরকার এদিকে কাতালোনিয়া বিলুপ্ত পার্লামেন্টের স্পিকারকে তলব করেছেন স্পেনের আদালত বেলজিয়ামের ব্রাসেলসে গত সোমবার পাড়ি জমিয়েছেন কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত নেতা কার্লোস পুজেমান পরদিন গতকাল কার্লোস পুজোমন বলেন আমি রাষ্ট্রের স্পেনের কাছ থেকে পরিষ্কার প্রতিশ্রুতি চাই নির্বাচনে বিচ্ছিন্নতাবাদীরা সংখ্যাগরিষ্ঠতা পেলে রাষ্ট্র কি সেই ফলাফলের প্রতি শ্রদ্ধা রাখবে এ সময় তিনি জানান আশ্রয় চাইতে বেলজিয়ামের যাননি তিনি গত সপ্তাহে কালতালনিয়া স্বাধীনতা ঘোষণার পর পুজোমান তার দলের কয়েকজন নেতার সঙ্গে গতকাল ব্রাসেলস জনগণের সামনে সংবাদ সম্মেলনে হাজির হন এ সময় পুজোমান বলেন তিনি গ্রেফতারের ভয়ে পালাননি তিনি স্বাধীনভাবে কথা বলতে চান আর এ কারণে তিনি দেশ ছেড়েছেন তিনি কতদিন বেলজিয়ামে থাকবেন তা পরিষ্কার করে জানাননি পুজামন বলেছেন স্পেনের সরকারের কাছ থেকে নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন তিনি উল্লেখ্য স্পেন থেকে স্বাধীনতার প্রশ্নে পয়লা অক্টোবর গণভোটের রায়ের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এর পরই ওই স্বাধীনতার ঘোষক ঘোষণাকে বাতিল করেন স্পেনিশ সাংবিধানিক আদালত